and that. The next mutation breeding. Mutation breeding. Mutation, actually, it is the sudden change. Sudden change in the genetic makeup. That is known as the mutation. Sometimes what happens? Mutation may be natural. And sometimes what happens? Mutation can be done artificially. Mutation means good polygon. And good polygon to me, but twice and minus one. Hey, only something we got in the
Evaluation and
কালেকশন করবে, ইভালুয়েশন করবে এন্ড সিলেকশন অফ দ্য প্যারেন্টস। কোনকিটা গছ, কোনকিটা গছ ভাল আমি সিলেকশন করব, ইভালুয়েশন করব অফ দ্য সিলেকশন, ইভালুয়েশন এন্ড সিলেকশন অফ দ্য প্যারেন্টস, কোনকিটা ভাল গছ আমি এনেকে সিলেকশন করব। এইখিনি আমি ভেরিয়েবল কি আনিম, ভেরিয়েবল ভেরিয়েবলটি আমি কালেকশন করিম, আর কোনখিনি আমি কোনখিনি প্যারেন্টস আমি সিলেক্ট করিম, কোনখিনি ভাল গছ আমি সেইখিনি সিলেক্ট করিম, তারপরে ইভালুয়েট করি, মানে আমি যে এইজোপা গছ ভাল, এইজোপা গছ ভাল, এইজোপা গছ ভাল, এই জন্যকে আমি সিলেকশন করি, সিলেকশন করলো। নেক্সট ক্রস ক্রাইটেরিয়া অ্যামং দ্য সিলেক্টেড প্যারেন্টস, ক্রস ক্রাইটেরিয়া, ক্রস ক্রাইটেরিয়া অ্যামং দ্য নির্বাচন করিলো, দেন উই হ্যাভ টু ক্রস ইট, সেই যিটো সিলেক্টেড প্যারেন্টস সিহঁতৰ মাজত আমি ক্রস কৰিছো, মানে ক্রস কৰা মানে কি এন্টাৰ বা যিখিনি পোলেন ডেভেলপমেন্ট হ'ব আমি সীমাত গৈ পেলালো সিলেক্টেড প্যারেন্টৰ এন্টাৰখিনি, এন্টাৰ বা যিখিনি পোলেন ডেভেলপমেন্ট হ'ব মানে পোলেনখিনি আমি বেলেগ গছজোপাৰ সিলেক্টেড প্যারেন্টৰ আমি কি কৰিলোঁ, আমি ষ্টিকমান গৈ পেলাই পেলালোঁ, কাষ্টিং কৰি পেলাই আমি ইয়াত পেলালোঁ। ক্ৰছ হাইব্ৰিডাইজেশ্যন এমং দ্য চিলেক্টেড প্যারেন্টস, এইকেইটা আমি চিলেক্ট কৰিছোঁ, তাৰ মাজত আমি ক্ৰছিংটো কৰিলোঁ, ক্ৰছিং কৰিলোঁ, মিনচ ক্ৰছ হাইব্ৰিডাইজেশ্যন এমং দ্য চিলেক্টেড প্যারেন্টস। দেন আফটার দ্যাট দ্য ফোর্থ পয়েন্ট, কমার্শিয়ালাইজেশন
ইনকম্পিটেন্ট হয় না, আমি টেস্ট করিলো, তাৰপিছত আমি রিলিজ করিলো এন্ড কমার্স রিলিজ করিলো। রিলিজ করিলো মানে কি, ও এইটো এই ভেরাইটিটোয়ে ভাল, এই গন্ধবার এই এই গন্ধবায় ভাল হয়েছে, সেটা আমি রিলিজ করিলো এন্ড কমার্সিয়ালাইজেশন অফ দ্য নিউ কাল্টিভার। তারপরে আমি মার্কেটে বেরিয়ে দিলো, মানে ফার্মারক আমি নিউ কাল্টিভার, মানে আমি ফার্মারক ইয়াতে এৰি দিলো বস্তু। মানে ইমানখিনি স্টেপৰ পিছত সুপিরিয়র রিকমেন্ডেশন করলো, তারপর টেস্ট করিলা, রিলিজ করিলা এন্ড কমার্সিয়ালাইজেশন, তারপরে আমি কমার্সিয়ালাইজ মানে মার্কেটত আমি এৰি দিলো এন্ড ইট উইল বি কাল্টিভেটেড বাই দ্য নিউ কাস্টমার। মানে প্রথমতে তুমি ভেরিয়েবল যেটা কালেকশন করিলা, তারপরে তুমি সিলেকশন করিলা কোনকিটা কোনকিটা ভেরাইটি ভাল, কোনকিটা গছ ভাল আছে, তারপরে তুমি ক্রস করিলা, ক্রস করিলা, ক্রস করি পেলাই আকো যেটা সুপিরিয়র রিকমেন্ডেশন পালা, সেই সুপিরিয়র রিকমেন্ডেশনটো তুমি আকো তুমি কমার্সিয়ালাইজেশন করা, টেস্টিং করা, তুমি কমার্সিয়ালাইজেশন করতে পারবে। মিন্স ফার্স্ট অফ অল উই হ্যাভ টু কালেক্ট দ্য ভেরিয়েবিলিটি, সেকেন্ডলি উই হ্যাভ টু সিলেক্ট দ্য এফিশিয়েন্ট প্যারেন্টস, দেন উই হ্যাভ টু ক্রস, উই হ্যাভ টু ক্রস ইট, দেন আফটার দ্যাট উই আর জাস্ট গেটিং দ্য সুপিরিয়র রিকমেন্ডেশন, উইচ সুপিরিয়র রিকমেন্ডেশন উই আর জাস্ট গেটিং, উই select the type of plant and after that we have to release it to the market. New varieties are produced and in this way this is the way how the commercialization and how the selection or how the stakes are completed in the one release. Okay? Then after that some high yielding varieties, some high yielding varieties.
এইটো হল সুগার জেলার একটা ভ্যারাইটি, হাই ইল্ডিং ভ্যারাইটি, দ্যাট ইজ দ্য প্রোডাকশন ইজ মাচ মোর, ইট ইজ ভেরি ম্যান. দেন আফটার দ্যাট সাম প্ল্যান্টস আর প্রডিউস হুইচ আর resistant to disease. Resistant to disease. Some plants are produced which are resistant to disease. That is the wheat. Wheat or other varieties are Hindi number three. Hindi. Hindi number variety. Brassica,
এতিয়া এই বেমাৰ এই এপিড নামৰ দুটা কোষ এনে এড কৰিব পাৰে এণ্ড ইন দিছ ৱে উই কেন ডিছকাছ গ্ৰ'থ এস্পেক্ট অফ প্লেণ্ট এণ্ড দ্য প্ৰডাকশ্যন উইল বি হাই ইয়াৰ পিছত আহিলে ডেট ইজ ব্ৰিডিং ফৰ নিউট্ৰিয়েণ্ট ফৰ্টিফিকেশ্যন when we used to take such type of food,
then we will not find the required nutrient and we suffer from the heat and hunger. Okay? And that's why in order to overcome that situation, we can produce the plant which should have, I mean, it will include food for it. Vitamin, mineral, protein content, oil content, I mean, then again, other Mohaido words. Then again, I mean, Kishman plant, then again, yeah, Atlas 66, in case of the queen variety. Atlas 66, it was queen variety. It is rich in queen variety. It is rich in protein content. The wheat variety.